নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সবাইকে স্বাগত। চলে এসেছি বরবর্তীর একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে একেবারে শুকনো শুকনো ঝাল ঝাল দারুণ ভেন্ডি আলুর রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দুটো বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে। তো বন্ধুরা, ভেন্ডি তো আমরা অনেকভাবে খেয়েছি, তো রোজ রোজ তো এক রান্না ভালো লাগে না, তো চলো একটু অন্যরকমভাবে ভেন্ডি আজকে রান্না করে খাওয়া যাক। আর এখানে কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি আদা আর 2 টমেটো কেটে নিয়েছি। তো গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি কড়াই, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে আগে ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজার সময় হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিগুলো ভেজে নেব, এতে করে লবণটা ভেন্ডির ভেতরে ভালো ঢুকে যায় আর ভেন্ডিরও একটা সুন্দর কালার আসে। তো ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একই কড়াইয়ের মধ্যে 1/2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এবার কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। একইভাবে আলুগুলোও ভাজার সময় হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আর আলু ভেন্ডিটা ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এইভাবে ভেজে যখন আলুটা একটু লালচে রং হয়ে গেছে এখন তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2 টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটা আর তার সঙ্গে 4 কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এখন মশলা অ্যাড করছি। এর মধ্যে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের একটু কম লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে মশলাগুলো কষিয়ে নেব। এখন দিয়ে দেবো স্বাদমতো লবণ। যেহেতু আলু ভেন্ডিটা ভাজার সময় আমি লবণ দিয়েছি সেটা মনে রেখেই 1/2 চামচ লবণ দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেলে ভেজে রাখা আলু ভেন্ডিগুলো দিয়ে একসঙ্গে আরেকটু নাড়াচাড়া করে নেব। এবার 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে এখন 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব, আর বারবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেওয়ার পরে এখন আলু ভেন্ডিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এখন পুরোপুরিভাবেই তৈরি হয়ে গেছে ঝাল ঝাল শুকনো শুকনো ভেন্ডি আলুর রেসিপি। এই তরকারিটা রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি এরকম নতুন নতুন রেসিপি দেখতে ইচ্ছে করে সেটাও আমায় কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে। আবারও চলে আসবো তোমাদের সামনে পরবর্তী নতুন নতুন অনেক রেসিপি নিয়ে।